বুবলির ছেলে বীর জিএপি এর জামা মানে গ্যাপের জামা বা টি শার্ট পরার কারণে অপু বিশ্বাস তার নিজের এবং জয়ের সমস্ত টি শার্ট ফেলে দিয়েছে, যেগুলো সে এবং তার ছেলে ইউজ করত, যে কারণে কটাক্ষের মুখে পড়েছে অপু বিশ্বাস। সকলেই বলছে বুবলিকে প্রতিদ্বন্দ্বী মনে করতে পারেন, তবে এই ছোট্ট শিশুটির কি দোষ? আপনি তার বিরুদ্ধে জয়ের মন মানসিকতা নষ্ট করছেন কেন? এছাড়াও নেটাগারিকরা আরো বলছে আপনার স্বামী সাকিব খান না চাইলে তো আর এমনি এমনি বীর দুনিয়ার আলো দেখেনি, বুবলির ছেলে যদি আপনার প্রতিদ্বন্দ্বী হয় তাহলে সাকিব খানও তো আপনার প্রতিদ্বন্দ্বী, এমনটাই বলছে নেটাগারিকরা। শাহরিয়ার নাজিম জয় একবার অপুকে প্রশ্ন করেছিল, তুমি বীরকে কি চোখে দেখো? সেই প্রশ্নের উত্তরে অপু বলেন, কি অদ্ভুত একটা প্রশ্ন না? এরপর সে তার ছেলে জয়কে নিয়ে সাকিব খানের সঙ্গে আমেরিকা ঘুরতে যায়। সাকিব ফিরে এসে এয়ারপোর্টে বলছে, আমার কাছে দুই সন্তানই সমান, আমার সন্তানদেরকে আমি অনেক ভালোবাসি, এবার জয়কে নিয়ে গিয়েছি, ভবিষ্যতে আমি বীরকেও নিয়ে যাব। তখন অপু বিশ্বাস বুঝতে পারে সাকিবের কাছে তার দুই সন্তানই সমান এবং বীরকে সে তার ছেলের কাছে ছোট করলে সাকিব তার এক চুলো পরিমাণ ছাড় দেবেন না। এরপর থেকে অপু বিশ্বাস সবসময় বীরের ব্যাপারে অনেকটা নরম কণ্ঠে কথা বলেন। সো ভিউয়ার্স, সাকিব খানের ছেলে বীর এবং জয়কে আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, আর ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।